আজকের ঝালমুড়ি এবং বারো ভাজা খেয়ে চোখ মুখ দিয়ে পানি চলে আসলো। সকাল সকাল হনুমানের সাথে দেখা, আর আজকে আমি সকাল সকাল ঘুম থেকে উঠে গোধূলি বাজারে চলে আসলাম। হেই গাইস, আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি। তো আমার প্রথম ইন্ট্রোটা দেখেই তো বুঝতে পারছেন আমি কি নিয়ে আপনাদেরকে ভিডিও দিতে যাচ্ছি। আর আমি সকাল সকাল ঘুম থেকে উঠেই চলে গেলাম গোধূলি বাজারে, আর গোধূলি বাজারে আমার একটু কাজ ছিল, এর কারণে আমি চলে গেছি ঘুম থেকে উঠে। সকালে আর দেরি করি নাই, আর সকাল সকালই আমি চলে গেলাম গোধূলি বাজারে কিসের জন্য এটাই আপনাদেরকে বলবো। আর আশেপাশের আবহাওয়াটা আমি দেখতে দেখতে যাচ্ছিলাম, তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর মনোরম পরিবেশ। তো ভাটায় আগুন ধরাই দিছে, আর এইদিকে তো একটা হনুমান আমার পাশ দিয়ে যাচ্ছিল। তো আমি আর কি সাইকেল নিয়ে যাচ্ছিলাম, আর এইদিকে সন্ধ্যা নেমে আসলো। তো বাসায় এসে ফ্রেশ হইয়া তারপরে আর কি সন্ধ্যার রুলসটা আমরা পালন করতে যাচ্ছি। আমাদের প্রতিদিনের তো একটা রুলস আছে, এটা তো আপনারা সবাই জানেন কম বেশি। তো আজকের রুলসটা হচ্ছে ভাজা খাওয়া, বারো ভাজা। তো বারো ভাজা খাওয়ার জন্য আমরা চলে গেলাম সেই অনেক দূরে, তো জায়গাটার নাম আসলে আমার মনে নাই, যাই হোক ব্যাপার না, ভালোভাবে জানিনা শুনা তারপরে আপনাকেও বলবো। তো ভাজাটা ভাইরাল ভাজা ছিল আর কি, ঝালমুড়ি। তো ঝালমুড়িটা অনেক সুস্বাদু ছিল, আর আমার ভিডিও যারা দেখেন তারা অবশ্যই জানে যে আমরা সবসময় ভাইরাল কিছু খাওয়ার চেষ্টা করি। চাইলেও আপনারা আমাদেরকে চ্যালেঞ্জ দিতে পারেন যে কি নিয়ে আমরা খাওয়া দাওয়া করব, এটাও চ্যালেঞ্জ দিতে পারেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার নেক্সট ব্লগের জন্য অপেক্ষা করবে। আল্লাহ হাফেজ।